সেগুলোকে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব। প্রথমেই বলি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ রশিদ সাহেব যে কথাটি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই আমি আমার বাইরে বের হতেই হয় কাজের জন্য নানা সময়, এবং সেক্ষেত্রে যখনই কোনো অভিভাবকের সঙ্গে আমার দেখা হয়, যাদের সন্তানেরা স্কুল কলেজে পড়ছে তাদের সঙ্গে যখনই আমি কথা বলি, তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি যে এখন অনেকেই বলছেন, কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে খুলে দেন, এখন খুলে দিলে আপনি আপনার সন্তানকে পাঠাবেন কিনা, তাদের এক বাক্যে কথা, এখন পাঠাবো না, এই করোনার মধ্যে আমার সন্তানকে আমি মেরে ফেলার জন্য পাঠাতে রাজি না। এক এক বাবা মায়ের এক এক ধরনের এক্সপ্রেশন থাকে, এক একজন বলেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের বিজ্ঞানকে নিয়ে চলতে হবে। বিজ্ঞানকে অস্বীকার করে কিন্তু আমরা একটা করোনা অতিমারির মধ্যে, যেটা বৈশ্বিক সংকট, তার মধ্যে আমরা বিজ্ঞানকে অস্বীকার করে চলতে পারি না। বিজ্ঞান যেখানে বলছে শতকরা 5 সংক্রমণের হার বা তার নিচে না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খোলা স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়, সেখানে এখন যখন দেশে হার প্রায় 24%, এবং কোন কোন জেলায় 50% বা তার ঊর্ধ্বে, সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, এটি অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে, কারণ এই সংসদ এই জাতির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয় কথা হচ্ছে, সারা বিশ্বের যদি অভিজ্ঞতা দেখি, ঢালাও কথা অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা এটি যে বিশ্বের একেবারে উন্নত দেশগুলো যারা বিভিন্ন সময় খোলার চেষ্টা করেছে, আবার তারা খোলার পরেই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। উন্নত দেশগুলো যেখানে ক্লাস সাইজ 20-25 বেশি নয়, আর আমাদের এখানে দেশের একেবারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য বাবা মায়েরা উন্মুখ থাকেন, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসা থাকে, সেইখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর।